প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 7 আগস্ট 2020, 23 শ্রাবণ 1427। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনের মতো আপনাদের সামনে দৈনিক স্বাস্থ্য বুলেটিন কোভিড-19 নিয়ে উপস্থিত হয়েছি। আজ আরেকটি নতুন পরীক্ষাগার যুক্ত হয়েছে বেসরকারি পর্যায়ের ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ঢাকা। পরীক্ষাগারের সংখ্যা 84টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,253টি এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 12,699টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,37,823টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,851 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,52,502 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.45% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.40%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,760 জন, এ পর্যন্ত সুস্থ 1,45,584 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.66%। আমাদের শনাক্ত রোগীদের ক্ষেত্রে বলতে গেলে পুরুষ শনাক্তের হার 71% এবং নারী শনাক্তের হার 29%। আরেকটি বিষয়ে আপনাদেরকে জানাতে চাই, WHO সিচুয়েশন রিপোর্ট 23, যেটা 3 আগস্ট পর্যন্ত করা আছে, এই 3 আগস্ট পর্যন্ত আমাদের অ্যাটাক রেট, বাংলাদেশের অ্যাটাক রেট, যেটা WHO-র ওয়েবসাইটে মর্বিডিটি অ্যান্ড মর্টালিটি উইকলি আপডেট থেকে পাওয়া গেছে, 3 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ওভারঅল অ্যাটাক রেট 1,421.5% পার 1 মিলিয়ন বা 10 লক্ষ মানুষের মধ্যে, এবং 64টি জেলার সবখানেই কনফার্ম রিপোর্টেড কোভিড-19 কেস পাওয়া গেছে। এবং আমরা যদি এটা ডিভিশন অনুযায়ী আসি, এটাও 3 আগস্ট 2020 পর্যন্ত যা ডাটা অ্যাভেলেবেল পেয়েছে WHO এবং অনেক ক্ষেত্রেই সূত্র IDCR, সেখান থেকে হাইয়েস্ট অ্যাটাক রেট বা সর্বোচ্চ অ্যাটাক রেট দেখা গেছে ঢাকা ডিভিশনে, যেটার হার হলো 3,637 10 লক্ষ মানুষের মধ্যে। এবং ঢাকা ডিভিশনের মধ্যে ঢাকা সিটি হাই সর্বোচ্চ, যেখানে অ্যাটাক রেট 14,824.2 10 লক্ষ মানুষের মধ্যে। তারপরে ফরিদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, ঢাকা ডিস্ট্রিক্ট, নরসিংদী, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ এবং সবচেয়ে কম অ্যাটাক রেট ঢাকা ডিভিশনের মধ্যে টাঙ্গাইলে, যেটা 396.5 10 লক্ষ মানুষের মধ্যে। এরপরের ডিভিশন হলো চট্টগ্রাম, যেখানে অ্যাটাক রেট সেকেন্ড হাইয়েস্ট বা দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম ডিভিশনে। চট্টগ্রাম ডিভিশনের অ্যাটাক রেট, এটাও 3 আগস্ট পর্যন্ত তথ্য অনুযায়ী, 1,040.7 10 লক্ষ লোকের মধ্যে। এবং চট্টগ্রাম ডিভিশনের 11টি জেলায় কনফার্ম কোভিড কেস পাওয়া গেছে এবং চট্টগ্রাম ডিভিশনের মধ্যে সর্বোচ্চ চট্টগ্রাম জেলায়, যেখানে সর্বোচ্চ অ্যাটাক রেট 1,609 জন 10 লক্ষ মানুষের মধ্যে। তারপরে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং সবচেয়ে কম অ্যাটাক রেট চট্টগ্রাম ডিভিশনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, যেটা 579.7 10 লক্ষ লোকের মধ্যে। এরপরে তৃতীয় হাই অ্যাটাক রেট বা সংক্রামিত পার্সন সিলেট ডিভিশনে, যেটা 664.3 10 লক্ষ লোকের মধ্যে। এবং সিলেট ডিভিশনের মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় 1,028.5 10 লক্ষ লোকের মধ্যে। তারপরে সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার। ফোর্থ ডিভিশন হলো খুলনা, যেখানে অ্যাটাক রেট 663.5 10 লক্ষ লোকের মধ্যে। এবং খুলনা ডিভিশনের মধ্যে যেই জেলায় সর্বোচ্চ অ্যাটাক, সেটা হলো ঝিনাইদহ, এখানে 1,244.8 10 লক্ষ লোকের মধ্যে। তারপরে মাগুরা,
খুলনা, মেহেরপুর, নড়াইল, চন্দ্রঘোনা, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট এবং কুষ্টিয়া সবচেয়ে কম, যেখানে 307.2 10 লক্ষ লোকের মধ্যে। তারপরের বিভাগ রাজশাহী। রাজশাহী বিভাগে অ্যাটাক রেট হলো 608.9 প্রতি 10 লক্ষ লোকের মধ্যে। এবং রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ জেলা যেখানে অ্যাটাক সেখানে বগুড়া অ্যাটাক 1229.3 10 লক্ষ লোকের মধ্যে। তারপরে রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, পাবনা, চাঁপাই নবাবগঞ্জ এবং নাটোর ডিস্ট্রিক্টে সবচেয়ে কম, যেখানে 240.4 প্রতি 10 লক্ষ লোকের মধ্যে। এবার বরিশাল ডিভিশনে অ্যাটাক রেট 608.8 প্রতি 10 লক্ষ লোকের মধ্যে। এবং বরিশাল ডিভিশনের মধ্যে সর্বোচ্চ বরিশাল ডিস্ট্রিক্ট, তারপরে বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর এবং সবচেয়ে কম ভোলা ডিস্ট্রিক্টে, যেখানে 250.9 প্রতি 10 লক্ষ লোকের মধ্যে। এরপরে ময়মনসিংহ ডিভিশন। ময়মনসিংহ ডিভিশনে অ্যাটাক রেট 353.8 প্রতি 10 লক্ষ লোকের মধ্যে। এবং ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে হায়েস্ট ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, এরপরে জামালপুর, নেত্রকোনা এবং শেরপুর। রংপুর ডিভিশনে সবচেয়ে কম অ্যাটাক রেট, যেটা হলো 347.3 প্রতি 10 লক্ষ লোকের মধ্যে। এবং রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে হায়েস্ট রংপুর জেলা, এবং তারপরে দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁ, গাইবান্ধা এবং সবচেয়ে কম কুড়িগ্রামে 208.9 প্রতি 10 লক্ষ লোকের। এই তথ্যটোর সিচুয়েশন রিপোর্ট 23 WHO-র বাংলাদেশ বিষয়ক মর্বিডিটি অ্যান্ড মর্টালিটি উইকলি আপডেট থেকে সংগৃহীত। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 27 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 3,333 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 24 জন, নারী 3 জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা এবং শতকরা হার পুরুষ 2,630 জন, 78.91% এবং নারী 703 জন, 21.09%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন, বয়স বিভাজনে 41 থেকে 50 বছর 4 জন, 51 থেকে 60 বছর 6 জন, 61 থেকে 70 12 জন, 71 থেকে 80 বছরের 4 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে মৃত্যুর সংখ্যা এবং শতকরা হার 0 থেকে 10 বছর 18 জন 0.54%, 11 থেকে 20 বছর 33 জন 0.99%, 21 থেকে 30 বছর 87 জন 2.61%, 31 থেকে 40 বছর 214 জন 6.42%, 41 থেকে 50 বছরে 462 জন 13.86%, 51 থেকে 60 বছর 953 জন 28.59%, এবং 60-এর অধিক বয়সের 1,566 জন 46.98%। 24 ঘন্টায় বিভাগ ভিত্তিক মৃতের সংখ্যা, ঢাকা বিভাগ 13 জন, খুলনা 5 জন, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগে 3 জন করে, রংপুর বিভাগ 2 জন এবং বরিশাল বিভাগে 1 জন। এ পর্যন্ত বিভাগ অনুযায়ী মৃতের সংখ্যা, ঢাকা বিভাগ 1,597 জন, চট্টগ্রাম 794 জন, রাজশাহী 205 জন, খুলনা 247 জন, বরিশাল 131 জন, সিলেট 156 জন, রংপুর 132 জন এবং ময়মনসিংহ বিভাগে 71 জন। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 26 জন এবং বাড়িতে 1 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরী সাধারণ শয্যায় রুগী ভর্তি আছে 2,083 জন এবং ঢাকা মহানগরীর ICU শয্যায় রুগী ভর্তি আছেন 193 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রুগী ভর্তি আছেন 221 জন, চট্টগ্রাম মহানগরীর ICU শয্যায় রুগী ভর্তি আছেন 21 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে রুগী সাধারণ শয্যায় রুগী ভর্তি আছেন 1,655 জন এবং সারা দেশের অন্যান্য হাসপাতালের ICU শয্যায় রুগী ভর্তি আছেন 94 জন। সারা দেশের হাসপাতাল শয্যা সংখ্যা সব মিলিয়ে সাধারণ শয্যা 15,248টি, রুগী ভর্তি আছে 3,959 জন, শয্যা খালি আছে 11,289টি,
সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 539টি এবং রোগী ভর্তি আছেন 308 জন, শয্যা খালি আছে 231টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,520টি, সারা দেশে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা 345টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 107টি। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 815 জন এবং আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 24 ঘন্টায় 838 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে গেছেন 55,175 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 36,524 জন। বর্তমানে আইসোলেশনে আছে 18,651 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,060 জন এবং 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 2,281 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 448,138 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 395,529 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে 52,609 জন। হটলাইনের তথ্য, গত 24 ঘন্টায় মোট হটলাইনে ফোন কলের সংখ্যা 70,754 জন, 54টি ফোন, দুঃখিত, 70,754টি ফোন কল, এবং এর মধ্যে স্বাস্থ্য বাতায়ন 1,6,2,6,3-এ 10,634টি, 333 এই হট নাম্বারে 59,716টি এবং আইডিসিআর এর হটলাইন নাম্বার 10655-এ 404টি। এ পর্যন্ত হটলাইনে ফোন রিসিভ করা হয়েছে 1,83,96,202টি। 24 ঘন্টায় টেলিমেডিসিনের মাধ্যমে সেবা গ্রহণ করেছেন 4,765 জন এবং এ পর্যন্ত টেলিমেডিসিনের মাধ্যমে সেবা গ্রহণ করেছেন 1,74,015 জন। স্ক্রিনিং কার্যক্রম, 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে 2,451 জনকে, সকল স্থল বন্দরে 329 জনকে এবং 2টি সমুদ্র বন্দর 227 জন। সর্বমোট 3,007 জন স্ক্রিনিং হয়েছেন এবং এ পর্যন্ত সকল বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট স্টেশন সহ স্ক্রিনিং করা হয়েছে 8,06,578 জনকে। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত 61,288 জন এবং এ পর্যন্ত 23,60,721 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 1,003 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 49,572 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 259,344 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,86,14,177 জন। বিশ্বে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 6,488 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 7,02,642 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতির সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 199, 6 আগস্ট 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। তথ্য শেষ করবার আগে আবারও বিনীতভাবে অনুরোধ করব, আমরা কয়েকদিন আগেই কোরবানির ঈদ উদযাপন করেছি, পশুর হাটে অনেক লোক সমাগম হয়েছে এবং আমরা ঈদ উৎসব পালন করতে অনেকেই সমবেত হয়েছি। আমরা এই মুহূর্তে যে কারোর লক্ষণ উপসর্গ থাকলে অবশ্যই নমুনা পরীক্ষা করতে দিব এবং কোনো রকম জ্বর কাশি হলে এই রোগকে গোপন করব না, যেহেতু এই মহামারী রোগ গোপন করাও একটি অপরাধ। কাজেই মহামারীর কেউ কোনো লক্ষণ উপসর্গ দেখা দিলে অবশ্যই আপনারা নমুনা পরীক্ষা করবেন এবং এই রোগ প্রতিরোধে সহায়তা করবেন। তাছাড়াও স্বাস্থ্যবিধি যেগুলো আমরা প্রতিনিয়ত বলি সেই স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে, যেমন সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া 20 সেকেন্ড ধরে, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম বা জনসমাবেশ এড়িয়ে চলা, এবং প্রত্যেকটি জিনিসই একই সাথে করতে হবে, কোনো একটি আলাদাভাবে নয়, প্রত্যেকটি জিনিস একসাথে করলেই আমরা এই করোনাকে মোকাবেলা করতে পারবো, প্রতিহত করতে পারবো, প্রতিরোধ করতে পারবো। তাছাড়াও যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন তারা অনেক বেশি সতর্ক এবং সচেতন থাকবেন, কারণ যারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, কিডনির অসুখ, ফুসফুসের অসুখ বা অন্য কোনো অসংক্রামক ব্যাধিতে ভুগছেন তারা এই করোনাতে আক্রান্ত হলে তাদের জন্য ঝুঁকি অনেক বেড়ে যায়। কাজে আপনারা, আপনার সুরক্ষা আপনার হাতে,
কাজে আপনি নিজে সুরক্ষিত থাকবেন, আপনার পরিবারের সকলকে সুরক্ষিত থাকবেন, সকল স্বাস্থ্যবিধি মেনে চলে এবং আপনার শারীরিক যে অবস্থা সেই অবস্থাটাকে মেনে নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।